কিছু কিছু শায়েক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকীদা ঠিক নাই। তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফিক। যারা বিগত 20 বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফিক, এরা হয়ে গেল এখন সহি আকীদার মানুষ। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে, আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন, মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মস্তক দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। কোন রাষ্ট্রের পক্ষে ইসলামিক আহকাম, হুকুম আহকাম, শরিয়া লস, এগুলো বাস্তবায়ন করা সম্ভব না যতক্ষণ সে জাতিসংঘের আন্ডারে আছে। সোজা কথা, তালেবান পারলো কেন? ওর আন্ডারে নাই, ও কারোর সাথে চলে না। সুবহানাল্লাহ, আবার অনলাইনে মাঝে মাঝে দেখি কিছু কিছু শায়েক আছে বলছে যে তোমরা ওদেরকে জামাই মনে করো, এই করো, তোমাদের আকীদা ঠিক নাই। তালেবানদেরকে যে পজিটিভ ভাবে দেখে সেও নাকি মুনাফিক। কি বুঝলেন? যারা বিগত 20 বছর ধরে কুফরদের সাথে সশস্ত্র জিহাদ করলো তারা হচ্ছে মুনাফিক। কি সুবহানাল্লাহ করবেন নাকি? যারা বিগত 1 বছর 2 বছর না, 20টা বছর ধরে খেয়ে না খেয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী জালেমদের বিরুদ্ধে যার যা ছিল তাই নিয়ে দাঁড়িয়ে গেছে, যুদ্ধ করতে 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 বলা হয় যে প্রত্যেক 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 5টা বাড়িতে একটা করে শহীদ আছে, 10টা বাড়িতে কারো পা নাই, কারো হাত নাই। 20 বছর কি কম সময় নাকি? অগণিত বম্বিং হয়েছে পাকিস্তানের মাটি ব্যবহার করে, যখন পারভেজ মোশারফ ক্ষমতায় ছিল ওই জায়গাটাকে সে বেস ক্যাম্প করে দিয়েছিল, যে আমেরিকান বিমান এখানে এখান থেকে ফ্লাই করবে, ওখানে বোম ফেলবে। আমাদের মুসলিম ভাই, ঠিক আছে, ওই যে আল্লামা ইকবাল একটা কথা বলেছেন, তুজ্জায়সা দোস্ত তো দুশ্মন কি কেয়া জরুরত, তোর মতো বন্ধু থাকলে আর শত্রুর কি দরকার। এটা আমরাও ফিল করি এই দাওয়াতের মাঠে কাজ করতে গিয়ে, তুজ্জায়সা দোস্ত তো দুশ্মন কি কেয়া জরুরত। তো যাই হোক, তো এরকম 20 বছর যারা একটা জালেম সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা হয়ে গেছে এখন মুনাফিক, আর এরা হয়ে গেল এখন সহি আকিদার মানুষ। তাহলে যে সহি আকিদার এই কথা বলা হচ্ছে এটা যে কত বড় ভুল আকিদা সেটা বোঝার কি আর বাকি আছে? উম্মার ক্রান্তি লগ্নেই ইমানদার আর মুনাফিক চেনা যায়। যেমন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফিক, ভালো অবস্থা আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন, এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা না, টপিকে আসতেছি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞেস না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি। এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো না। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন আমার মতো 100 জন আবু তাহাব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে, তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও নাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন তা আমার আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না, হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না,
প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না, সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল, বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আনআম, সরি আরফ, সূরা আরফের সম্ভবত 189 নম্বর আয়াত 189। ولقد بعد اعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس الله পাক বলেন আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, বলি নাউযু বিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব, তাদের কি অপরাধ ছিল, কি অপরাধে করব, লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই, ওয়া লাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শুনে নাই, ওয়া লাহুম আয়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই, কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই, উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে, প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কীভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে তো? আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি, এই চোখে দেখি কি না, দেখতে পাচ্ছেন তো আপনি, কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ, বলেন? নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়? কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই, কোন চোখ তাহলে অন্ধ আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারল না, বলেন? এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, যাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কুরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন করি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না বাদ, ওটা তো অনেক বড় স্কেল, তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো, আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সৎকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদায়াতের জ্ঞান নাই, ইমান ভঙ্গের কারণ জানে না, অজু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন, আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি, আমি অনেক কিছুই বুঝি না, যে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না, আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বোঝ। এখনও যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত, অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল, নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, যাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, আল্লাহ রাসূলের সুন্নাতকে জবাই করতেছো, প্রতিদিন করতেছো, পর্ন দেখতেছো, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে, অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে, অ্যাভেলেবল, মেয়েরা জেনা করতেছে, বহু ছেলে পেলে এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়, এই পথটা সহজ, পাঁচ দিন সাত দিন একটা মেয়ে কিনে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়, এখন তো এই যুগ চলতেছে, আগেকার সেই যুগ নাই তো যে চিঠি দিয়ে প্রেম করে, লম্বা প্রেম হয় পরে বিয়ে হয়, এখন সব দৈহিক সম্পর্ক, এক মাস একজনের পিছনে, ওটা হয়ে গেছে আরেক পরের মাসে আরেকটার পিছনে, ইউনিভার্সিটিতে জেনা আর জেনা, এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং, অফিস আদালত, কোর্ট কাচারি, রাজনৈতিক মিছিল পর্যন্ত
ছেলে মেয়ে একসাথে সামনাসামনি সব জায়গায় এগুলো অধিকার। তাই ফ্রি মিক্সিংয়ের কারণে কী হয়েছে, আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি। এখন আপনি বলেন যে আমাকে বোঝান যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে কোন সময় আসবে? আসে নাই, আল্লাহ পাকের খাস রহমত, হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে।